এরকম গুণবান মানুষ এই অভাব এই অকালে মৃত্যু হয় না। কেন আপনি কি করেন, আপনার সকলের আপনি উপকার করেন, আর বিপদে আপদে আর কোনো মহামারী কোনো কিছু এলে আপনি ছাপিয়ে পড়েন, সমস্ত জায়গায় আপনার অবদান। এবং সমস্ত তখন মানে মানুষ কীভাবে ভালো থাকবে, সুখে শান্তিতে থাকবে, এই কাজে আপনি সবসময় ব্যস্ত থাকেন, আমি আপনাকে লক্ষ্য করে দিচ্ছি। আর যে মানুষ মানুষের উপকার করার জন্যে, যে মানুষ মানুষ চায় আমি মানুষের উপকার করব এবং আমার দ্বারা কেউ কষ্ট না পায়, তো আপনি সেরকম মানুষ, আপনি অকাল মৃত্যু আপনার হবে না, আপনি আপনি কী করেন সান্ত্বনা লাভ করুন। আচ্ছা আপনি যখন এরা বলছেন, তো আমার চাচাতো ভাই পরাকায় নভাত, তিনি বিরাট বিদ্বান মানুষ, জ্ঞানী মানুষ, ওরা ইঞ্জিন তার একদম মুখস্থ, আর তিনি অনেক কিছু জানেন, আপনার কাছে আপনাকে আমি তার কাছে নিয়ে না বলে মা খাদিজা রাজি আল্লাহ তাআলা আনা একটা সময় করে ওয়ারকা ইবনে নওফালের কাছে নিয়ে গেল। উপকারী শরীফের প্রথম হাদিস বিন্দাবাল আমার হাদিসের পরে এটা, ওয়ারকা ইবনে নওফাল সব কিছু শুনলেন, আর শুনে সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিলেন যে আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না, কে ওই দূত যে দূত মুসা আলাইহিস সালামের উপর আসবেন তিনি এসছেন, আর আপনার উপরে অনেক ধাক্কা আসবে আর অনেক কিছু আসবে, যখন আপনার জাতি আপনাকে দেশ দেশ ছাড়তে বাধ্য করবে, আপনি হিজরত করে যাবেন, আর আমি যদি সেই সময় জোয়ান থাকতাম তাহলে কীরকম সাহায্য করতাম আপনি দেখে নিতে পারতেন, কমাস কোন জোয়ান না থাকি আমার যদি বেঁচে থাকতাম কি সাহায্য করতাম তাহলে আপনি দেখতে পেতেন, কিন্তু আমার তো আশা নেই, আমি আদতি পারব না। তার তিন দিন পরে ওয়ার্কার যে নবাব তিনি আর এখানে চিন্তা করার কথা হলে গিয়ে যে এত কিছু দিয়ে পাওয়ার ধরে শক্তি ধরে রসুল্লাহ সাল্লামের উপরে যখন কোরআন শরীফ অবস্থিত হলো কী অবস্থা, তাহলে কোরআন শরীফটা কী জিনিস।